god. এটা জিপ লিটার থেকে আসছে। Oh, that's so cute. What is this? তুমি আইফোন কিনছো? Why? Oh my god, Max. কমে করছো তুমি পাজি তুমি আলে। Thank you so much. Bismillah. Thank you so much. আমি এটা তো এক্সপেক্ট করি নাই। Wow. I love it. I love the gold color. Thank you, Shona. আমার জামাইয়ের কারবার আমারে না জানায়া আর্লি ভ্যালেন্টাইন গিফট নিয়ে আসছে। আমি তো ম্যাক্স মানে সাইজের ফোন পছন্দ করি, তো 12 প্রো ম্যাক্সটাও নিয়ে আসছে। বলেও নাই, হুট করে সারপ্রাইজ দিছে। আমি দেখাই আপনাদের। I'm really surprised. আমি কি বলবো, অনেক সারপ্রাইজ হইছি। তো ভাবলাম আমি যেহেতু এটা ওপেন করতেছি আপনাদের সামনেই খুলি। অলরেডি আমি খুলে ফেলছি, বাট তারপরেও সো আই রিয়েলি লাইক ইট। আমার কাছে কালারটা অনেক ভালো লাগছে, এই গোল্ড কালারটা আমার পছন্দ। তো আমি তো জানি না যে ও আমার জন্য মানে এমনি জিজ্ঞাসা করতো আমারে যে আমার কাছে কোন কালার পছন্দ। আমি ভাবিও নাই যে ও এই কাজ করবে। তো এটার সাথে এই আসছে, আইফোনের তো ওই যে চার্জার ওইভাবে আসে না এখন আর আগের মতো, আর কিছুই আসে নাই না। শালারা বাটপার হয়ে গেছে, আগে তো ইয়ে দিত, হেডফোন দিত, হেডফোনও দেয় নাই না। দ্যাটস ইট। সো আমার ওই আগের সকেটটা ইউজ করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, তোমার আগে। থ্যাংক ইউ সোনা, আমার অনেক ভালো লাগছে। বারবার এটা লাগাইতাছি আর খুলতাছি খুশিতে। টু মাচ হ্যাপিনেস, থ্যাংক ইউ সো মাচ। আর আমি তো কিছু দিতে পারি না, রাসেল নিজেরই নিজে গিফট করছে, বাট নাম আমার ওরটা অলরেডি অ্যাক্টিভেট করে ফেলছে। বাট আমারে সারপ্রাইজ দেওয়ার জন্য এত দিন চাপায় রাখছে, আমার পক্ষে সারপ্রাইজ দেওয়া কারোর সম্ভব না, বাট রাসেল পারে। তো এখন ও এটা অ্যাক্টিভেট করে দিবে আর কি। না সো রাসেল আজকে আমাকে এভাবে সারপ্রাইজ করবে আমি বুঝতে পারি নাই, একদমই বুঝতে পারি নাই। তো দেখা গেছে ও আমাকে প্রায় চেষ্টা করে বিভিন্নভাবে সারপ্রাইজ করতে, আমি কিন্তু সেদিক থেকে একদমই অপোজিট। আমি পারি না, আমি আসলে সারপ্রাইজ করতেই পারি না, আমার পেটে কথা থাকে না। মানে কোনো কিছু একটা করলে বা কিনলে অস্থির হয়ে যায়, কখন কী করবো না করবো। অনেকদিন ধরে এটা নাকি প্ল্যান করতেছিল, আমি বুঝতেও পারিনি। তো যাই হোক, আমার অনেক ভালো লাগছে। এটার জন্য না স্পেশালি দেরও আমাকে আইফোন কিনে দিছে, কজ আইফোন তো অলরেডি ইউজ করতেছে, এটা জাস্ট আপগ্রেড ভার্সন। বাট আমার কাছে ভালো লাগছে আমার ছোটো ছোটো জিনিসগুলো কেয়ার করে, লাইক আমি কী টাইপ পছন্দ করি, কোন জিনিসটার কোন রং, এই এই ছোটোখাটো জিনিসগুলো ও অনেক কেয়ার করে, বা আমাকে কীভাবে খুশি করা যায় ওটা চেষ্টা করে। এটা শুধু ও না, প্রত্যেকটা রিলেশনের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ বলেন বা যে কোনো রিলেশন, সবাই সবার ক্ষেত্রে কেয়ার করলে সম্পর্ক সুন্দর থাকে। আমরা সেটাও চেষ্টা করি, শুধু কেয়ারই না ছাড়ও দেই আমরা একজন একজনকে, অনেক স্পেস দেই। সেটা কেয়ারের চাইতে আরও বেশি আমার কাছে মনে হয়, স্পেস না দিলে সম্পর্ক ভালো থাকে না। আর এক একজনের কেয়ারটা এক এক রকম, লাইক আমি রাসেলের মতো করে পারবো না, রাসেল আমার মতো করে পারবে না, কিন্তু দুজনকেই মিলিয়ে চলতে হবে, সম্পর্ক জিনিসগুলোই এরকম। তো এই তো আমি এতটাই মানে খুশি হয়েছি, আর আমি ভাবলাম আপনাদের সাথে অবশ্যই আমি ভিডিও ক্লিপগুলো যতখানি সম্ভব শেয়ার করব, কজ এটা আমি ডেলি ব্লগ শেয়ার করি আপনাদের সাথে, আমার আনন্দ খুশি সব কিছুই শেয়ার করি। তো কেন না, এই আর কি। এমন না যে ভ্যালেন্টাইন ডেতে দামি গিফট দিতে হবে বা গিফটই দিতে হবে, এমন কিছুই না। আমরা কখনোই ওইভাবে মানে ফিল করি না দ্যাট না ওকে আমাকে এরকম এক্সপেন্সিভ কিছু দিতে হবে। বাট আমরা আমাদের জন্য 365 দিনই ভ্যালেন্টাইন ডে, আলাদা করে একটা ডে আছে সেলিব্রেট করার মতো করতে পারি, বাট কোনো কিছু নিয়েই আমরা খুব যে একটা বাড়াবাড়ি করি বা এই দিন ছাড়া ভ্যালেন্টাইন হবে না এরকম কিছু না। তো এই তো, ভালো থাকবেন আপনারা সবাই, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সবসময় এরকম ভালো থাকতে পারি। আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।